গাইজ, একটা প্রফেশনাল ইন্ট্রো আপনার ভিডিওটাকে বাকি 10টা ভিডিও থেকে অনেকটা ইউনিক এবং অ্যাট্রাকটিভ বানিয়ে তোলে, যার কারণে এই ভিডিওতে আমরা এমন একটা মেথড শিখবো যেই মেথডটার মাধ্যমে কোনো রকমের এডিটিং না করে ইজিলি আপনি ফ্রি অফ কস্ট যে কোনো চ্যানেলের জন্য যে কোনো ইন্ট্রো ক্রিয়েট করে নিতে পারবেন খুবই কম সময়ে। কারণ আমরা এমন অনেকে রয়েছে যারা ইন্ট্রো ইউজ করতে চায় ভিডিওতে, বাট এডিটিং স্কিল অতটা ভালো না থাকার কারণে কিন্তু ইউজ করতে পারি না। তো সবার আগে আমরা জেনে নিই কোন ইন্ট্রোটা এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো এইমাত্র যে ইন্ট্রোটা আপনি দেখলেন, এমন 100 বেশি ইন্ট্রো চাইলে ইজিলি আপনার মোবাইল ফোনের মধ্যে যে কোনো ক্যাটাগরির চ্যানেলের জন্য ক্রিয়েট করে নিতে পারেন। তো সবার আগে এটি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো হ্যালো গাইস, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। ওকে, তো আমি এখন প্লে স্টোর ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন, কারণ প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে ইন্ট্রো ভিডিও মেকার। প্লে স্টোরে যাবেন, সার্চ বারে এখানে লিখবেন ইন্ট্রো ভিডিও মেকার। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলি অ্যাপ্লিকেশন আসবে, বাট আপনি পার্টিকুলারলি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন যেটা আপনি দেখতে পাচ্ছেন। 1 মিলিয়ন প্লাস ডাউনলোডসও রয়েছে অ্যাপ্লিকেশনটার মধ্যে। ওকে, তো আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর যখন ওপেনে ক্লিক করবেন, দেন এখানে অ্যালাও বাটনে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশনটার ইন্টারফেস এমনভাবে আসবে যেটা দেখতে পাচ্ছেন এখন। আচ্ছা, এর মাঝে আরেকটা কথা বলে রাখি গাইস, দেখুন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেক ধরনের কোশ্চেনও জিজ্ঞেস করে থাকেন, আর যেগুলির আনসার কিন্তু আমি একটা মাত্র রিপ্লাই দিয়ে দিতে পারি না, ঠিক আছে? যার কারণে আমি একটা ফ্রেশ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আপনাদের জন্য, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানেও প্রোভাইড করে দিয়েছি টেক ট্রাফিকের নামে। সেখানে গিয়ে আপনি ইজিলি যে কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, তো আসছি এখন ভিডিওর মধ্যে। দেখুন এখানে উপর অনেকগুলি সেকশন বানানো রয়েছে, মাই সেভ, প্রমোশন, নিউ, 2G, 3G। তো আমরা ডিরেক্টলি 3G সেকশনের মধ্যে যাচ্ছি, কারণ আমরা 3G ইন্ট্রো ক্রিয়েট করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি টেমপ্লেট কিন্তু রেডিমেড শো করছে। এই টেমপ্লেটগুলি থেকে যে কোনো একটাকে আপনি আপনার চ্যানেলের ইন্ট্রোর জন্য ইউজ করতে পারেন এখানে চেক করে। তো কীভাবে চেক করবেন সেটা দেখাচ্ছে। তো এখানে উপর থেকে দেখে যে টেমপ্লেটটা আপনার কাছে ভালো মনে হচ্ছে তার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু প্লে হয়ে যাবে। প্লে হয়ে গেলে যদি আপনার মনে হয় এটাকে আপনি ইউজ করতে চান আপনার চ্যানেলের ইন্ট্রো হিসেবে, দেন এখানে ইউজে ক্লিক করবেন। ফর এক্সাম্পল, আমি একটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, তার উপর আমি ক্লিক করছি। তো এখন এটাকে ইউজ করতে চাই তাই আমি ইউজে ক্লিক করবো। ইউজে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন উপরে ক্লিক করে এখানে চাইলে আবারও দেখতে পারেন চেক করে। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন লোগোর পাশে একটা বক্স বানানো রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এখানে তিনটে আপনাকে ফিল করতে হবে। প্রথমত এখানে আপনার চ্যানেলের লোগোটাকে অ্যাড করবেন, দেন আপনার টেক্সট রয়েছে, এক এক করে দেখছি আমরা। ফার্স্ট লোগো অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, গ্যালারি থেকে আপনার চ্যানেলের লোগোটাকে অ্যাড করে নেবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটাকে অ্যাড করে নিচ্ছি। দেন এখানে টেক্সটের দুইটা সেকশন রয়েছে, ফার্স্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নামটাকে দেবেন, আমি ট্যাগ ট্রাফিকে দিচ্ছি। আর নেক্সট যে টেক্সটের সেকশন রয়েছে সেখানে ক্লিক করে আপনার চ্যানেলের ক্যাটাগরি দেবেন। তো যদি আপনার গেমিং চ্যানেল হয় এখানে গেমিং লিখবেন, ঠিক আছে, গেমিং চ্যানেল বা গেমিং ভিডিওস। তো আমি এখানে ট্যাগ রিলেটেড কন্টেন্ট লিখছি। ওকে, তো আপনার চ্যানেলের ক্যাটাগরিটা লেখার পর আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে আরও একটা কাজ রয়েছে, দেখুন এখানে একটা অডিও সেকশন রয়েছে অ্যাড মিউজিক বলে। এখান থেকে কী করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে আপনার পার্সোনাল যদি কোনো রকমের মিউজিক থাকে, ঠিক আছে, সেই মিউজিকটাকে অ্যাড করতে পারেন এখানে ইন্ট্রোর মধ্যে। ফর এক্সাম্পল, আমি অ্যাড মিউজিকে ক্লিক করলাম, এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক এখানে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করবো, তো এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে পার্টিকুলার এই ইন্ট্রোর মধ্যে, ঠিক আছে? আর এখানে কিন্তু ডিফল্ট একটা মিউজিক রয়েছে, মানে এই টেমপ্লেটটার মধ্যে একটা ডিফল্ট মিউজিক রয়েছে। তো এখানে অনেকের মনে কোশ্চেন থাকে, এই টেমপ্লেটটার মধ্যে যে ডিফল্ট মিউজিকটা থাকে এই মিউজিকটা যদি আমরা ইউজ করি তাহলে কি আমাদের ভিডিওতে কোপারেট আসবে? তো দেখুন আমি জাস্ট ক্লিয়ার করতে চাই, আমরা যদি 6-7 সেকেন্ডস বা 10 সেকেন্ডের মধ্যে কোনো রকমের মিউজিক ইউজ করি আমাদের ভিডিওতে তাহলে কিন্তু আমাদের কোপারেট আসার কোনো রকমের চান্স নেই। ওকে, তো আপনি ইজিলি কিন্তু এখান থেকে ডিফল্ট যে মিউজিকগুলি রয়েছে সেগুলিকে ইউজ করতে পারেন আপনার ইন্ট্রোতে। তো আমি ডিফল্ট যেটা রয়েছে সেটাকে ইউজ করতে চাইবো, তাই আমি কোনো রকমের মিউজিক অ্যাড করছি না। তো এটা সব কিছু কমপ্লিট করার পর আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে নর্মাল HD, Full HD যে কোনো কোয়ালিটিতে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারেন। আমি নর্মালে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করছি। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে একটা সেভ বাটন রয়েছে, এখানে ক্লিক না করলে কিন্তু সেভ হবে না। তো এখানে আমি ক্লিক করছি সেভ বাটনে, দেন আমি যাচ্ছি আমার মোবাইলের গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমি এটাকে ওপেন করে দেখছি আসলে কি সেভ হয়েছে কি না।
তো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা কিন্তু আমার গ্যালারিতে সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে পারি। সো গাইস, এইভাবে চাইলে আপনি ইজিলি যে কোনো ইন্ট্রো ক্রিয়েট করে নিতে পারবেন যে কোনো চ্যানেলের জন্য। আর যদি আপনি এখনও ইউটিউব চ্যানেল না ক্রিয়েট করে থাকেন তাহলে লেফট সাইডে যে ভিডিওটা আসছে এই ভিডিওতে ক্লিক করুন, এখনই একটা চ্যানেল ক্রিয়েট করে নিন। আর যদি আপনি ইনস্টাগ্রামে ফলো করতে চান, কোনো রকমের কোশ্চান জিজ্ঞেস করতে চান, তাহলে ট্যাগ ট্রাফিকের নামে রয়েছে, অবশ্যই ফলো করে যে কোনো কোশ্চান অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।